আজ শনিবার উনত্রিশে আষাঢ় দু হাজার তেইশ সালের পনেরোই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ শনিবার আর এই শনিবার নামটি অ্যাজ ইউজুয়াল শনি মহারাজ বা শনি গ্রহের নামেই কিন্তু নামাঙ্কিত ন্যায়ের দেবতা তিনি কর্মফলদাতা এবং দণ্ডাধিকারীও বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে বক্রি শনির কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে চৌঠা নভেম্বর পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না স্ক্রিনে আপনারা শনির একের পর এক মন্ত্র দেখতে পাচ্ছেন আজ সন্ধেবেলার সময় যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন বা শনি মন্দিরে গিয়ে সরিষার তেল কালো তিল একটি নীল বাতি অপরাজিতা ফুল এবং কিছু বাতাসা দিয়ে শনিদেবের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে আপনারা পূজা দিন এবং নিজের মনস্কামনাকে শনিদেবের উদ্দেশ্যে জানান উপকৃত হবেন কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ বেশি ব্যবহার করুন আজ হতদরিদ্র গরিবদের মধ্যেও কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন কালো কুকুর বা কাকদেরকে খাদ্য খাবার খাওয়ান শনি মহারাজের তরফ থেকে বিশেষভাবে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সন্ধ্যেবেলার সময়টিতে আপনারা কোনো সিনেমা থিয়েটারে যেতে পারেন বাইরে কোনো আউটে আউট আউটিংয়ে যেতে পারেন সেখানে গিয়ে ডিনার করতে পারেন আজ যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগতভাবে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা উঠতে চলেছেন বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে সব বিষয়বস্তু আপনাদের পক্ষেই থাকবে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি এগুলিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনার সাহায্যকারী বন্ধুদেরকে খুঁজে বার করুন আজ পরিবারের প্রতি কোনো প্রকার ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন আর সেখানে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান